গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি, চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা দেখা মানে সেই পুরনো একই কথা, আমার রোজকার দিনও যাপনের ছোট ছোট ছবি যেগুলো তুলে ধরে রাখে সেগুলোই হচ্ছে দেখা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর একটু আগে বাড়িতে বললাম না, বেরিয়েছিলাম, বেরিয়ে হচ্ছে বৃষ্টিতে ভিজে মোটামুটি হচ্ছে সবজি মাছ টাছ সব নিয়ে এসেছি, দুধ টু যেগুলো লাগে সপ্তাহে সেগুলো একটু নিয়ে এসেছি। বাপ্পা বললো বৃষ্টির মধ্যে, আমি নিজে বাপ্পাকে বললাম যে বৃষ্টিতেও একা একা যাবে ভিজে ভিজে, বললাম চলুক আমার সাথেও চলুক, গিয়ে আমি ওর সাথে যাই, গিয়ে একেবারে কিছু নিয়ে আসি। তো সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে মোটামুটি, আর হচ্ছে দুধটা আর দুধ টুধগুলো একটু বেশি বেশি করে এনে রাখি আমি, মোটামুটি ফ্রিজে এনে রেখে দিই যাতে করে সুবিধা হয়। তো যেটা আগে বলার কথা সেটা বলা হয়নি, সেটা যদি যারা দেখছো আমার চ্যানেলটা অবশ্যই করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, প্রেস করলে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশন আসে সেটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এখনো পর্যন্ত শুধু জাস্ট কাজের ভাত রান্নার মধ্যে ভাতটা বসিয়েছি, এই সবজি টবজিগুলো সব নিয়ে এসেছি, এগুলো স্যানিটাইজ করবো, এখানে হচ্ছে মাছ মাংস সব রয়েছে সেগুলোকে ধোয়াধুই করতে হবে, এই রান্না করতে করতে এগুলো করে ফেলবো, ভাতটা হতে হতে আমার মোটামুটি সব হয়ে যাবে। এই একটু শাকও আনলাম, শাক টাকগুলো সবগুলো একটু স্যানিটাইজ করে নিই, তো চলো এগুলো স্যানিটাইজ করতে থাকি আর তারপরে আমরা কথা বলবো তোমাদের সাথে। একটুখানি জল মানে কোনো জল টল কিছু ইয়ে করলে বেসিনটাতে হচ্ছে, বেসিনের পাইপটা খুলে যে বাইরে নিয়ে গিয়ে ধোবো, ঘরে তো ধোয়া যায় না, বাইরের কলে নিয়ে গিয়ে ধুতে হয়, কিন্তু সে ধোয়াটাও যাচ্ছে না, বাইরে এত বৃষ্টি পড়ছে বাইরে নিয়ে গিয়ে পাইপটা খুলে ধুলে পরে এই জলটা আর এরকম আটকায় না, এরকম আটকে গেলে এই যে ঘেরা কাঠি ঢুকে ঢুকে পরিষ্কার করতে হয়, কাঠিটাও বেঁকে গেল, ভালো মতন আটকেছে, খুব অসুবিধা দেখো জলটা, আর এই জল আটকে থাকলে পরে ঘৃণাও করে আমার, নিজেকে পরিষ্কার করতে সময় হয় মানে বারবার করে খুব আটকাচ্ছে আর পরিষ্কার করে যাচ্ছে, মানে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজে 13টা হয়ে যাচ্ছে। চলো এবার রান্নার দিকে যাই, বেসিন মেশিন পরিষ্কার হয়ে গেছে, মাছটা ধোয়া দিয়ে হয়ে গেছে, সবজিটা একটু পরে ধোবো, আগে তরকারিটা বসিয়ে নিই, কিছু একটা রান্না রান্না বসিয়ে নিই, উচ্ছেটা ভাজছি এখন, ওই এই যে উচ্ছেগুলো দেখছো না, এই উচ্ছেগুলো মানে বেশ ভালো লাগছে আমার, উচ্ছেগুলো তোমার দেখাতে, এখন হচ্ছে মানে আলাদা কিছু না, এগুলো আমাদের গাছের উচ্ছে, পেছন দিকে আমাদের সাইডের ওখানে গাছ টাছ আছে, তো ব্যবহারের সাথে শেয়ার করা হয় না গাছগুলো, কারণ ওখানে বেশ মশা হয়, তো ওই জন্য আমি যাই না উচ্ছেটা, ঠিক একটু নুন দিয়ে হলুদ দিয়ে উচ্ছেটা ভাজ, আর উচ্ছেটা কিন্তু কচি, তো খেতেও খুব ভাল লাগবে, thank you.
পোস্ত আমার নান। উচ্ছে ভাজা আলু পোস্ত করেছি বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে এসে। তারপরে আর বেশি রান্না করতে ইচ্ছে করে, আর বেশি রান্না করতে আমার লাভ নেই। আমার বাড়িতে আমার বাচ্চা কর্তা কেউই ভাগে ভাগে কত খায় না, ওদের পছন্দের জিনিস দিলেই ওদের হয়ে যায়। তো চলো, আর কাঁকড়ল, কাঁকড়ল সেদ্ধটা আমি হচ্ছে ইয়ে দিয়ে মেখেছি, কি বলে, পোস্ত সর্ষে, এই পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। হেভি লাগে খেতে, আর কাঁকড়লটা বেশ, অনেক কাঁকড়ল ওখানে তিতো তিতো থাকে, এই কাঁকড়লটা খেয়ে দেখলাম এগুলো তিতো না, মিষ্টি মিষ্টি কাঁকড়ল। তো এটা খেতে খুবই ভালো লাগে, কুচিগুলো একদম কচি আমাদের গাছে, হেভি লাগে। চলো খেয়ে নি। নিম্নচাপের বৃষ্টি যদিও একটু ধরে, তাহলে একটু হয়তো লেকমহল যাবো, আর না ধরলে দেখতে হবে এখান থেকে কিছু একটুখানি কেনাকাটি করতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, অলরেডি 6:10 বেজে গেছে, আর সেই আমি সেই বাজার করতে গেছিলাম না, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত সমানে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিটা একটুও ঝরেনি। ওইখানে দেখো, ওই যে দেখা যাচ্ছে সিঁড়িতে হলুদ হলুদ, ওইখানে সমস্ত মামা মেশে কালকে যে সমস্ত গিফটগুলো কিনেছিলাম সেগুলো ওখানে রেখে দিয়েছি, আর ওগুলো হচ্ছে স্যানিটাইজ করা যায়নি বলে ওকে দিতে পারছি না, রোদ্দুর না ওকে রোদে দেবো, তারপরে ওকে ইউজ করতে দেবো। সে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে, বারবার করে যাচ্ছে আর আসছে ওখানে। আর আজকে জানো তো কিছুক্ষণ আগে ওর জন্য গিফট এলো কতগুলো, কে পাঠিয়ে কি গিফট এসছে, মানে ওর জন্য এসছে জিনিসপত্র, কে পাঠিয়েছে আর হচ্ছে কি কি এসছে সেগুলো আমি ওনার সাথে শেয়ার করছি একটু পরে, কাজটা করে নিই। আর সেই মানে দুধটাকে ডিফ্রস্ট করতে দিয়ে নিই, কাজ মানে দুধটাকে আগে ডিফ্রস্ট করতে হবে। ইভিনিং টাইম তার মানে হচ্ছে চা টাইম, তো দুধ ছাড়াতে চা হবে না, দুধটা আগে ডিফ্রস্ট করি। তাছাড়া আমার মেয়েও এখন একটু দুধ খায়, কমপ্লেনটা ফুরিয়ে গেছে সেজন্য ওকে দুধটাই দিচ্ছি। আর দেখো এখানে শাকগুলোকে কুচি 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 করে রেখে দিয়েছি আমি, তার কারণ হচ্ছে এই এক আঠি শাক নিয়ে এসেছিলাম, মানে একদম পাতলা একটা আঠি, এখানে বাজারে না খুব দাম নেয় আমাদের সামনের বাজারটাতে, আর যেটা আমাদের ওই কি বেশ বলে বাজারটা, ইস মূলে যাচ্ছে বাজারটা, যাই হোক ওই বাজারটাতে বেশ একটু দূরে আছে, ওই জীবন মোহিনী মোহন বাজার, সেখানে জিনিসপত্রের দামগুলো একটু কম। এখানে একটা জিনিস শাক আমি 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, সব শাক ফেলে দিয়েছি। এইটুকু শাক বলো কইটুকু হবে শাক, কিন্তু এইটুকু শাকই রান্না, আর এইটুকু শাক যদি আমি এখন রান্না না করে রাখি, মানে রান্না মানে কি একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রাখতেই হবে, তাহলে পরে কালকে এইটুকু ভালো থাকবে না। শাকটা ভালো দেখেই আনলাম, ও মা আর কি রং উঠেছে না বলার মতো না। তো চলো শাকটা একটু রান্না করে নিই, ততক্ষণে দুটো ডিফ্রস্টেটার হয়ে যাক, আর আমারও এদিকে হচ্ছে তোমার শাকটা হয়ে যাবে, তারপরে চা। আমার গিফট এসেছে, এই গিফটগুলো আমি তোমাকে দেখাবো। আমি দেখাই, মানে আজকে না মানে সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, তো হচ্ছে এই যে না দেখিও ছাড়বে না বলতেই হবে যেটা, হ্যাঁ 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 দেখো তুমি দেখো তুমি দেখো 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 বাবা রে ও দেখাবে, আমার দেখালে হবে না। এই দেখো, এই এটা হচ্ছে পালাজো, এটা পালাজো একটা, হ্যাঁ পালাজো, আর এর সাথে হচ্ছে ম্যাচিং এই একটা টপ, ম্যাচিং টপ এরকম একটা টপ। আর এই আর একটা ড্রেস এসছে, এটা এটা হচ্ছে এরকম টাইপের, এটা এরকম ভাবে টুপি দেওয়া, আর এটা ফুল স্লিভ, এই দুটো ড্রেস এসছে ওর জন্য। এবার দাও ড্রেসগুলো দাও ভাজ করে রেখে দিই,
তো এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি না আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবার আমরা না বুঝতে পারছি না মানে আমার বাড়ির থেকে যে দূরে যে মেন রাস্তাটা ওখানে পুরো এতটা পর্যন্ত হাঁটু পর্যন্ত জল অলরেডি হয়ে গেছে। আমি যে জলের মধ্যে কে এলো, তো যাই হোক বুম্বা তো এখন অফিস থেকে ফিরবে না, বাপ্পা আজকে বেরোয়নি, হ্যাঁ আর সেভাবে কোনো ক্লায়েন্টও আসার নেই, বৃষ্টির মধ্যে সবই ফোনে বা ইমেলে কথা হচ্ছে। তো যাই হোক তো এখন হচ্ছে পরিমল আছে কে ওমা বাইরে বেরিয়ে দেখে ডেলিভারি পায় আর দেখি এই এইগুলো, তারপরে স্যানিটাইজ করে মানে প্যাকেটটা স্যানিটাইজ করে খুলে দেখি এরকম ড্রেস। তারপরেই আমার বোন ফোন করেছে, মানে ও মানি বলে আমার মেজো বোন ফোন করেছে, বলছে পেয়েছিস জিনিসগুলো? আমি বলছি হ্যাঁ পেয়েছি এবং খুব পছন্দ হয়েছে। তো মানে মানে স্যার মানে আমার মেয়ে আর এই মাসটা ধরে পুরো সারপ্রাইজ এরকম হবে, আর সারপ্রাইজ জিনিস তা ওরও ভাল লাগে। ও আবার বলে ও বলে তোমায় কি গিফট করবো কিছু যদি কেউ বলে আমাকে এমন গিফট করবে আমি যেন সারপ্রাইজ হয়ে যাই। আর এই মাল্টি কালারগুলোকেও বলে রেনবো কালার, এই মাল্টি কালারটার খুব পছন্দের কালার। তো যাই হোক আজকে আমাদের আবার কালকে বলছিলাম না আমাদের প্ল্যান ছিল, তো সেজন্য সেই প্ল্যানটা আমাদের ভেস্তে গেলো, কারণ এতদিন নিম্নচাপ চলবে, ততদিন পর্যন্ত নিম্নচাপ চলবে, অতদিন পর্যন্ত আমরা কোনো প্ল্যানিং করবো না ঠিক করেছি, নিম্নচাপটা ঠিক হয়ে গেলে পরে তারপর আমাদের প্ল্যান মাফিক আবার কাজ হবে, মানে ঝুমারা গড়িয়াহাট টু দক্ষিণাপান টু লেকমল, তো এভাবে চলবে। আর আজকে দিনটা বেশ ভালোই গেল বৃষ্টির মধ্যে, সারাদিন বৃষ্টির মধ্যে। আর আগামীকাল যে ব্লগটা আসছে সেই ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে, সেটা স্পেশাল একটা ব্লগ থাকছে, স্পেশাল ডে স্পেশাল ব্লগ। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি, আবার আসবো কালকে স্পেশাল একটা ব্লগ নিয়ে আর বক বকা নিয়ে, অনেক কিছু থাকবে তাতে। তো চলো টাটা বাই।